আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, ভালো থাকো এবং সুস্থ থাকো। ইতিমধ্যে আমরা ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভের সিলেবাস শেষ করে আমরা এক্সামও দিয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো থার্ড সামেটিভের সিলেবাস নিয়ে। তোমাদের ক্লাস এইটে আজকে আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম অধ্যায়, সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ। এটা হচ্ছে তোমাদের থার্ড সামিটিভের সিলেবাস, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো সাম্প্রদায়িকতা কি এই বিষয়টা আমাদেরকে আগে জানতে হবে। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের সময়ে হিন্দুস্থানের হিন্দু ও মুসলিমরা একসঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম করে তুলেছিল, এবং সেই সময় হিন্দুস্থান বলতে উত্তর ও মধ্য ভারতকেই বোঝাতো। ১৮৫৭ সালে থেকে ৯০ বছর পার হয়ে গেল এবং শেষ পর্যন্ত পাঞ্জাব প্রদেশের উপর দিয়ে ভারত বিভাজনের যে সীমারেখা সেটা টানা হলো। বাংলাও যন্ত্রণাদীর্ণ হয়ে গেল। তাহলে আমাদের এটা কি মনে হয় না যে ঔপনিবেশিক শাসন ভারত বিভাজন দিয়ে শেষ হলো? তারপর আমাদেরকে জানতে হবে যে ঔপনিবেশিক আমলে বা ব্রিটিশ আমলে মুসলমান বলতে কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠী ছিল না, তারা সমস্ত মানুষকে একটি জাতি বলে পরিচয় দিত। মুসলিমদের বৈচিত্র্য তারতম্যকে তারা আলাদা করে দেখত না, তারা সমস্ত মুসলমানকে একটি ধর্মীয় সম্প্রদায় হিসাবে পরিচয় দিত। এবং সেই সময়ে ধর্মীয় ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে মুসলিমদেরকে কোনো গুরুত্ব দেওয়া হতো না, তাই মুসলিম সমাজের একটা বড় অংশ তারা নিজেরা একটি সংগঠন করে তুলতে শুরু করে এবং সেই মুসলিম সম্প্রদায় এর প্রতিষ্ঠা করে। এইভাবেই সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়। ঔপনিবেশিক আমলে বা ব্রিটিশ সরকার সে সময় ভারতে ধর্মনিরপেক্ষ শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু তারা ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বললেও কার্যক্ষেত্রে উচ্চশিক্ষা, চাকরি প্রভৃতি ক্ষেত্রে মুসলিমদেরকে স্থান দেওয়া হতো না, তাদেরকে অবহেলা করা হতো। সেই উচ্চশিক্ষা চাকরির ক্ষেত্রে ধর্মীয় বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া হতো। যারা হিন্দু কমিউনিটির মানুষ, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদেরকে উচ্চশিক্ষা চাকরিতে বেশি করে নিয়োগ করা হতো, যার ফলে মুসলিম সম্প্রদায় পিছিয়ে পড়তে থাকে। ঠিক সেই সময়ে বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী স্যার সৈয়দ আহমেদ খান, তিনি দেখলেন যে এই ঔপনিবেশিক আমলে মুসলিমদের উন্নয়ন না হলে মুসলিম জাতি পিছিয়ে পড়বে, তাই মুসলিমদের উন্নয়নের জন্য মুসলিমরা যাতে উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা পায়, তার জন্য তিনি ১৮৭৫ খ্রিস্টাব্দে অ্যাংলো Thank you.
ওরিয়েন্টাল কলেজ তিনি প্রতিষ্ঠা করেন এবং ঔপনিবেশিক আমলে 1837 খ্রিস্টাব্দে ফার্সি ভাষাকে বদলে ইংরেজি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়, যার ফলে ইংরেজি না জানা মানুষের সে সময় মূল্য ছিল না, তাদের দ্বারা কোনো কাজই হতো না, ইংরেজি জানা মানুষেরই কাজ হতো। যার জন্য স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম জাতি যাতে পিছিয়ে না পড়ে, মুসলিম জাতি যাতে সমাজে স্থান পায়, সেজন্য তিনি 1875 খ্রিস্টাব্দে আলিগড়ে তিনি অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ তিনি প্রতিষ্ঠা করেন মুসলিমদের শিক্ষা দেওয়ার জন্য। এবং তিনি এই আলিগড় আন্দোলনের নেতাও ছিলেন, তিনি আলিগড় আন্দোলনের সূচনা করেন। তারপর তিনি মুসলিমদের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পুস্তক প্রভৃতির ব্যবস্থা করেছিলেন। তারপর আছে তোমাদের মুসলিম লীগ। ১৯০৬ সালে ঢাকায়, বাংলাদেশের ঢাকায় মুসলিম লীগ নামে একটি সংগঠন গড়ে ওঠে। এই মুসলিম লীগের মূল উদ্দেশ্যই ছিল মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা, মুসলিমদের উন্নয়ন, এই উদ্দেশ্যে মুসলিম লীগ গড়ে ওঠে। তারপর সাম্প্রদায়িক বাটোয়ারা, সাম্প্রদায়িক বাটোয়ারা কি কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ১৯৩২ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ভারতের জাতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য একটি নীতি ঘোষণা করেন, ইহা ইতিহাসে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি নামে পরিচিত। কি বলেন, ১৯৩২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ভারতের জাতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য একটি নীতি ঘোষণা করেন, এই নীতি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি নামে পরিচিত। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। ১৯৩২ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ভারতের জাতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য একটি নীতি ঘোষণা করেন, এই নীতি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি নামে পরিচিত। তারপর ঔপনিবেশিক আমলে ভারতের লর্ড ছিলেন, ১৯০৫ সালে লর্ড কার্জন বাংলাকে দুই ভাগে ভাগ করেন, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, এবং ভারত বিভাজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময়ে ১৯৩৩-১৯৩৪ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র চৌধুরী রহমত আলী তিনি একটি পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলেন, ইহা ইতিহাসে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত। পাকিস্তান প্রস্তাব কি আবার বলেছি, ১৯৩৩-১৯৩৪ খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র চৌধুরী রহমত আলী পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তিনি প্রথম উত্থাপন করেন, এই প্রস্তাব পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত।
র্যাডক্লিফ লাইন কি 1947 সালে ভারতের বোলার ছিলেন লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাজন ও ক্ষমতা হস্তান্তর বিষয়ে তিনি মত পেশ করেন এবং সেই সময়ে একজন বিশিষ্ট আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফ তিনি মুসলিম লীগ ও কংগ্রেসের ও বাংলা ও পাঞ্জাব প্রদেশকে বিভাজন করার জন্য একটি মানচিত্র তৈরি করেন। ইহা ইতিহাসে র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। আবার বলছি, র্যাডক্লিফ লাইন কি 1947 সালে 27 জুন একজন বিশিষ্ট আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফ বাংলা ও পাঞ্জাব প্রদেশকে বিভাজন করার জন্য এক মানচিত্র তৈরি করে। এই মানচিত্র বা এই বিভাজন বা এই লাইনকে বলা হয় র্যাডক্লিফ লাইন। এই র্যাডক্লিফ লাইনের ফলে বহু মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে সময় বাংলা ও পাঞ্জাবের মানুষের কথা শোনা হয়নি যে তারা বিভাজন চাইছে কি না, তারা ব্রিটিশ সরকারের কথা কি, কংগ্রেস মুসলিমের কথা কি তারা গুরুত্ব দিয়েছিল। অনেক মানুষের, লক্ষ লক্ষ মানুষ এই লাইনের দ্বারা, এই বিভাজনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আবার বলেছি, র্যাডক্লিফ লাইন কি 1947 সালে 27 জুন ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফ বাংলা ও পাঞ্জাব প্রদেশের একটি সীমারেখা বা বিভাজন রেখা বা মানচিত্র বা লাইন বিভাজন রেখা তিনি বিভাজন করেন। এই বিভাজনকে বলা হয় র্যাডক্লিফ লাইন। এই র্যাডক্লিফ লাইনের দ্বারা বাংলা পাঞ্জাবের মানুষের, বহু মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের বিষয়কে মতামত দেওয়া হয়নি। এই লাইনকে বলা হয় র্যাডক্লিফ লাইন। আশা করি আজকের পাঠ সকলেই বুঝতে পেরেছ। আজকের পাঠ এখানেই সমাপ্ত।